পর্দাতে কিছুদিন আগেই সাত পাখে বাধা পড়েছেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেন মৈনাক। প্রেম দিবসের দিনই আইনি বিয়ে সারলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। ভালোবাসার দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি বিয়ে করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। প্রেমিকা ঐশ্বর্য চৌধুরীর সাথে আইনি বিয়ে সারলেন এদিন এই অভিনেতা। অভিনয় দুনিয়ার কেউ নন মৈনাকের স্ত্রী ঐশ্বর্য চৌধুরী। তিনি হলেন পেশায় গাড়ি ডিজাইনার। দুর্গাপুজোতে কলকাতায় এসেই মৈনাকের সঙ্গে তার প্রথম পরিচয়, এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। আইনি বিয়ে সারলেও আগামী 18 ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেতা। করোনা আবহে সব রকম বিধি নিষেধ মেনেই হবে তাদের বিয়ের সামাজিক অনুষ্ঠান। হিন্দু রীতিনীতি মেনেই সাত পাকে বাধা পড়বেন তারা। মৈনাকের স্ত্রী মুম্বাই থাকলেও তার পরিবারে থাকে কলকাতাতে। অনেক বছর হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাকে ধুলোকণা ধারাবাহিকে দেখা যায়। এছাড়াও বাংলা সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।